বাবাজান খবর পাইছেন তাইলে? হ্যাঁ, তুমি কখন খবর পেলা? এই তো একটু আগে বৈরাম খা জানাইলো। এখন কিন্তু বৈরাম খার ব্যাপারে তোমার সতর্ক থাকা লাগবে, কারণ বৈরাম খা হইতেছে সলেমান মিদার। সলেমান মিদার হাতে গড়া কিন্তু বৈরাম খা, আইসাই আগে বৈরাম খারে কাছে টানার চেষ্টা করবে। বৈরাম খা আমার সাথে না থাকলেও চলবো, আমার পাশে দুইজন মানুষ দরকার, এক আপনি আর এক উমান ভাই। বৈরাম খারে আমি সবসময় বোনাস হিসেবে দেখছি, দেখি এইবার সে মূল বেতন ধরতে পারে কিনা। কিছুদিন তোমার খুব সতর্ক থাকতে হবে, আর ও যদি আগের চেয়ে বেশি বিশ্বস্ত হওয়ার চেষ্টা করে তাহলে মনে করবো জ্বর ভিতর শয়তানি আছে, বুঝতে পারছো? আর নাহলে তোমার খুবই স্বাভাবিক থাকতে হইব, আর বৈরাম খারও জীবনের নিরাপত্তা তোমারই দিতে হইব। ও সলেমান মিদার কাছে না গেলে সলেমান মিদা কিন্তু আর মাইরা ভালো। আচ্ছা দেখি না কি হয়। তুমি সাবধানে থাকো। আপনিও সাবধানে থাকেন, সলেমান মিদার বিরুদ্ধে মেলা ফাইট করছেন আপনি। সমস্যা নাই, আমার হিসাব আমি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে কি রাখবো ভাইজান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রাখো, আমি দেখছি। কিছু জানো না, তোমার বাইরাতে রিটার্ন টিকেট ধরাই দিবে আমারও দিন। কারণ কেমনে এটার থেকে বাঁচবো, এই ব্যাপারে কথা কইলাম দিবার লগে, আর তুমি উল্টাপাল্টা কিসব কি কথা বলা শুরু করছো? আই কই যাও, যাই একটু যাই, মাথা তো এমনি গরম আছে, আর তোমার সাথে যদি কথা বলি আরো মাথা গরম হইব। যাই একটু চায়ের দোকানে গিয়ে চা খাই, মানুষের লোক কথা বলে একটু ঠান্ডা হইব মাথা। ঘটনা ঘটে গেছে। কি ঘটনা করছে? আরে সুলেমান মিদা জেল থেকে সারা পাইছে। জানি তো। জানেন? শুনেন ভাবি, সুলেমান মিদাকে কোনো ভাবে রসুলপুরে ঢুকতে দেওয়া যাইব না। ওস্তাদ তারে পুলিশের হাতে ধরে দিছিল, এখন সে ঢুকতে পারলে প্রতিশোধ নেবে, আর সে যদি একবার রসুলপুরে ঢুকতে পারে তাফালিং শুরু করে দিবে। ওই আমি কি জীবিত আছি নাকি মরে গেছি? কোনটা? জীবিত আছেন। তাহলে ডরাইতেছস কেন? আমি তো চাই সুলেমান মৃধা এই রসুলপুরে ঢুকুক এবং সে আমার কাছেও আসুক। আপনার কাছে আসতে পারলে সে নিজেকে বিজয়ী মনে করবে ভাবি। তাই মনে হয় তোর? জি ভাবি। ঠিক আছে, তাইলে দেখতে থাকবি। অবশ্য সুলেমান মিদা আগের সুলেমান মিদা নাই, কারণ তার ভাই আস্তা মিদা সব কিছু নিয়ে তারে ফোকলা বানাই দিছে। লাভ কি হয়েছে? নিজে তো কিছু ভোগ করতে পারে নাই, এখন তো জেলের ভাত খাইতেছে। এসব আপনার মতো ঢুকবে না কুদ্দুস ভাই, খাই খাই খেলে তো পেট ঢোলকা বানাইছেন। এই লোকে সাবধানে কথা কবি। আরে কি সাবধানে কথা? আবার আঙ্গুল আমার কথা বল বেটা। বেশি কথা বলেন আপনি সব সময়। কথা বলে তোরা কি থামবি? আমি সামনে দাঁড়ানো, তোরা দুইজন নিজে গোমধ্যে নিজেরে ঝগড়া করতেছস। হারামজাদা কথাকার, যা দুইটাই আমার সামনে থেকে যা। আপনি একলাই থাকবেন এখানে? হ তো গো দুইটারে যাইতে কইছি, যা। বুঝছি তো, গড্ডি তালুকদার আইব এই জন্য আমাদের সরাইতেছে। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।